পোশাক শ্রমিকের মজুরি নির্ধারণে সচ্ছতার আহ্বান আইএলও। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের বেতন নিয়ে এবার কথা বলেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়া সর্বশেষ আপডেট, অর্থাৎ 17 নভেম্বর 2023-এর পাওয়া সর্বশেষ আপডেট। বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরি নিশ্চিত করতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রমাণের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়া গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। ওই খাতে মজুরি নিয়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে আরও প্রাণহানি ও জীবিকার ক্ষতি এড়াতে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে ন্যূনতম মজুরি নিয়ে ঐক্যমত পৌঁছাতে গঠনমূলক সংলাপ ও আলোচনায় অংশ নিতে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে জোরালোভাবে উৎসাহিত করছি। এটি কেবল শ্রমিকদের যথাযথ জীবনযাত্রার মানের নিশ্চয়তা দেয় না, তৈরি পোশাক খাতের ব্যবসায়ের স্থায়িত্বকেও বিবেচনা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা ন্যূনতম মজুরি বোর্ডের কাজকে স্বীকার করি এবং সব পক্ষকে সদিচ্ছার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে উৎসাহিত করি এবং ন্যূনতম মজুরি নিশ্চিতের প্রক্রিয়ায় অংশ হিসেবে শ্রমিক ও নিয়োগকর্তার উদ্বেগগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করি। সংস্থাটি বলছে বাংলাদেশের জন্য একটি জাতীয় মজুরি নীতি ও মজুরি নির্ধারণের জন্য একটি প্রমাণ ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠান করা অপরিহার্য। বিবৃতিতে বলা হয় এ বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠনের আমরা স্বাগত জানাই। ভিউয়ার্স, এই ছিল আজকের পাওয়া সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেটগুলো পেতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।